হ্যালো স্টুডেন্টস, ভীষণ WBCS এর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন যেমন টার্গেট WBCS 2021 এর জন্য যে প্রিলিমিনারি মক সেট আনা হচ্ছে, আজকে তার সেট নাম্বার 51 নিয়ে হাজির হয়ে পড়েছি। গতকাল তোমাদের 50টা সেটের পুরো একদম কমপ্লিট যে PDF এবং 1500 যে কোশ্চেনের তার PDFটা দিয়ে দিয়েছি, এবং অনেকগুলো সেটে কিন্তু অ্যান্সার করে দেয়া নেই, তো সেই জন্য আমি অ্যান্সারটাও কালকের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে এই 50টা সেটের একসাথে যে 50টা হয়েছে, মোট 50 × 30 1500টা হচ্ছে প্রশ্নের যে PDFটা, সেটা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে, ওখানে দেয়া রয়েছে। ওকে, তো তোমরা কিন্তু আমাদের ভীষণ WBCS এর অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে সেটাও কিন্তু ইনস্টল করে নাও। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা কুইজ প্র্যাকটিস করতে পারবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমাদের ইউটিউবে, তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবে না। এবং অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও, এখানে কিন্তু প্রতিদিন কুইজ, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো প্রোভাইড করে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন যে আপডেটগুলো সেখান থেকে কিন্তু টেলিগ্রাম থেকে কিন্তু পাবে। তো চলো শুরু করা যাক আজকের সেট নাম্বার 51, যেখানে আমরা 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে নেব। গোটা ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, মাত্র 30টা প্রশ্ন এক্ষুনি হয়ে যাবে, এবং প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোনটা সঠিক উত্তর। ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলছে, হুইচ গ্রিক কিং অফ ব্যাকটেরিয়া ইনভেডেড ইন্ডিয়া অ্যাবাউট 190 BC। ওকে, কি বলছে, অর্থাৎ হুইচ গ্রিক কিং, কোন গ্রিক রাজা বা কোন গ্রিক রাজা আমাদের ভারতবর্ষকে 119 খ্রিস্টপূর্বাব্দে অ্যাটাক করেছিলেন। তো এটার কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এটা। তো কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর হবে অপশন এ, ডেমেট্রিয়াস। ডেমেট্রিয়াস সেই গ্রিক ব্যাকটেরিয়ান রাজা যিনি হচ্ছে 190 BC, ঠিক আছে, 190 খ্রিস্টপূর্বাব্দে আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য আদার নেম অফ বিম্বিসারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এই প্রশ্নটা এসেছে, WBCS এসেছে, ঠিক আছে, WBCS এটা হচ্ছে 2019 প্রশ্ন। কি বলছে, বিম্বিসার, বিম্বিসারের অন্য নামটা কি, বা বিম্বিসারের যে উপাধি ছিল সেইটা কি, অনেক সময় এটা এপিথেট হিসাবেও আসে বা উপাধি নাম হিসাবেও আসে, তো বিম্বিসারের অন্য নামটা কি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, অনেকেই কমেন্ট করেছো, এবং সঠিক উত্তর হবে অপশন এ, সেরনিক, ঠিক আছে, সেরনিক, সেরনিক ছিল বিম্বিসারের অপর নাম বা উপাধি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ তামিল লিটারেচার, অর্থাৎ তামিল সাহিত্যের জনক কাকে বলা হয়। চারটে নিচে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে থেকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু WBCS এর মেনে এসেছে এই প্রশ্নটা। ওকে, তো তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে, যে ফাদার অফ তামিল লিটারেচার কে, প্রত্যেকে কমেন্ট করবে, অনেকেই কমেন্ট করেছে, এবং সঠিক উত্তর হবে অপশান ডি, আগাস্থিয়া। আগাস্থিয়া ছিলেন ফাদার অফ তামিল লিটারেচার। ওকে, আগাস্থা কে বলা হয় তামিল সাহিত্যের জনক। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড টু বি দ্য অফিসিয়াল ল বুক অফ দ্য গুপ্তাস, ঠিক আছে, গুপ্তদের সময়কার যে রাজত্ব চালানো হতো সেই গুপ্তদের সময়কার অফিসিয়াল যে ল বুকটা রয়েছে সেটার নাম কি, অফিসিয়াল আইনের বইটার নাম কি ছিল, প্রত্যেকে কমেন্ট করো এটার কোনটা সঠিক উত্তর হবে, গুপ্তদের সময় আইনের বইটার নাম কি ছিল, খুবই গুরুত্বপূর্ণ এটা, খুবই গুরুত্বপূর্ণ এটা। ওকে, প্রত্যেকে কমেন্ট করো, অনেকেই কমেন্ট করছো, এবং সঠিক উত্তর হবে এটার অপশান সি, ইয়াজনা ভালকা স্মৃতি, ঠিক আছে, ইয়াজনা ভালকা স্মৃতি ছিল গুপ্তদের সমসাময়িক ল বুক, বা গুপ্তদের সময়ের ল বুক হচ্ছে ইয়াজনা ভালকা স্মৃতি। এবং মনুস্মৃতি এটা হচ্ছে কি, বৈদিক টাইমের, বৈদিক টাইম ল বুক, ঠিক আছে, এইটা কিন্তু পার্থক্য, মনুস্মৃতিও এটা হচ্ছে ল বুক, এবং আমাদের হচ্ছে গোটা ভারতবর্ষের প্রথম ল বুক বলতে পারো মনুস্মৃতি, এবং এই মনুস্মৃতিটা ভেদিক টাইমসের ল বুক, এবং ইয়াজনা ভালকা স্মৃতি এটা হচ্ছে গুপ্তদের সমসাময়িক। ওকে, এই দুটো কিন্তু পার্থক্য রয়েছে, অনেকে কিন্তু অপশান এ কমেন্ট করেছো, কিন্তু অপশান এ কিন্তু সঠিক উত্তর হবে না। কোশ্চেন নাম্বার 5,
হোয়েন ওয়াজ গুরু নানক দেব বর্ন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভক্তি মুভমেন্টের চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, ভক্তি মুভমেন্ট থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে। সেখানে গুরু নানক, কবির, শিখ ধর্ম, ঠিক আছে, তারপর চৈতন্যদেবের ব্যাপারে কিন্তু আমাদের পড়তে হয়। এবং এখানে প্রশ্নটা হয়েছে গুরু নানক দেব কবে জন্মগ্রহণ করেছিলেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা এসে গিয়েছে অলরেডি। তোমরা প্রত্যেকে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হবে অপশান এ, 15 এপ্রিল 1469, ঠিক আছে, 1469, 15 এপ্রিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স, এই প্রশ্নটাই কিন্তু দুটো সেট আগে একটু ঘুরিয়ে করা হয়েছিল এই প্রশ্নটা, তো আজকে কারা কারা পারে দেখি। কোশ্চেন নাম্বার সিক্স দেখো, হাজি ইব্রাহিম সারহিন্দ ইজ বেস্ট ইজ নোন টু বি এ পার্সিয়ান রাইটার ডিউরিং দ্য রেইন অফ আকবর, ওয়াজ ট্রান্সলেটেড অফ দ্য ফলোয়িং সংস্কৃত ওয়ার্ক ইন পার্সিয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মেনে অলরেডি এসেছে এই প্রশ্নটা, WBCS মেনে, ঠিক আছে, WBCS মেনের প্রশ্ন। তো কি বলছে, হাজি ইব্রাহিম সিরিন্দ আকবরের সমসাময়িক একজন বিখ্যাত পার্সিয়ান রাইটার, এবং আকবর তাকে দিয়ে একটা বিখ্যাত সংস্কৃত হচ্ছে লিটারেচারকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করিয়েছিলেন। তো কোন সেই বিখ্যাত সংস্কৃত ওয়ার্কটা যেটা ট্রান্সলেট করেছিলেন হাজি ইব্রাহিম সিরিন, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, এই প্রশ্নটা কিন্তু দুটো সেট আগে হয়েছিল, ঠিক আছে, তখন ওই সংস্কৃত ওয়ার্কটা দিয়ে বলেছিল যে কে এটা ট্রান্সলেট করেছিল, তখন অপশনে ছিল হাজি ইব্রাহিম সিরিন্দ। ওকে, তো কোশ্চেন নাম্বার সিক্সের কোনটা সঠিক উত্তর হবে, অপশান সি, অথর্ব বেদা। আকবর এই হাজি ইব্রাহিম সিরিনকে দিয়ে অথর্ব বেদাকে সংস্কৃত থেকে পার্সিয়ানে ট্রান্সলেট করিয়েছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের পারা উচিত, এটা অল্টারনেট ইয়ারে WBCS এ পরীক্ষায় এসেছে, প্রত্যেকের পারা উচিত এই প্রশ্নটা, প্রত্যেকে কমেন্ট করবে এবং সকলের কিন্তু সঠিক উত্তর হওয়া চাই। হু ওয়াজ দ্য ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন দ্য ফেমাস ত্রিপুরি সেশন অফ 1939, অর্থাৎ সেই বিখ্যাত ত্রিপুরি সেশনে কংগ্রেসের 1939 সালে হয়েছিল, সেখানে সর্বপ্রথম কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে ইলেক্টেড হয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভেরি ইজি প্রশ্ন, কেননা এটা এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রত্যেকবার পরীক্ষায় এসেছে এবং প্রত্যেকের এটা জেনেও গেছে। কমেন্ট করো কোশ্চেন নাম্বার সেভেন, প্রত্যেকেই সঠিক উত্তর করেছ, তো সঠিক উত্তর হবে অপশান সি, ঠিক আছে। সুভাষচন্দ্র বোস এবং কাকে হারিয়েছিলেন, ঠিক আছে, ডিফিটেড পট্টভি সীতা রামাইয়া, ঠিক আছে, পট্টভি সীতারামাইয়াকে ডিফিট করে সুভাষচন্দ্র বোস কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন ওই বছর। নেক্সট কোশ্চেন নাম্বার এইট, হু প্রিসাইডেড ওভার দ্য ফার্স্ট সেশন অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইন 1920, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে, অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটাকে শর্টে বলা হয় কি AITUC, এই AITUC প্রথম যে অধিবেশনটা হয়েছিল 1920 সালে, সেখানে কে প্রেসিডেন্ট ছিলেন? তোমরা প্রত্যেকে কমেন্ট করে করো এবং প্রত্যেকের কিন্তু এই উত্তরটা সঠিক হওয়া চাই, এটা কিন্তু বহুবার পরীক্ষা এসেছে। তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান বি, লালা লাজপত রায়। লালা লাজপত রায় ছিলেন 1920 সালের প্রথম হচ্ছে প্রেসিডেন্ট AITUC-র। নেক্সট কোশ্চেন নাম্বার নাইন এবং হিস্ট্রি শেষ প্রশ্ন, হু ওয়াজ দ্য অনলি ভাইসরয় অফ ইন্ডিয়া টু বি মার্ডার্ড ইন অফিস বাই এ পাথান কনভিক্ট ইন দ্য আন্দামানস ইন 1872, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ কোন ভাইসরয় আমাদের ইন্ডিয়ার প্রথম কোন ভাইসরয় তিনি তার অফিসে চলাকালীন, মানে অর্থাৎ তিনি তার টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকাকালীন অফিসের, তিনি হচ্ছে মার্ডার বা খুন হন, যেটা হচ্ছে 1872 সালে হয়েছিল আন্দামানে। ওকে, প্রত্যেকে কমেন্ট করো, এই প্রশ্নটা কিন্তু তিন নম্বর প্রিভিয়াস সেটা কিন্তু এই কোশ্চেনটা করা হয়েছে। তো কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড মায়োকে কিন্তু খুন করা হয়েছিল আন্দামান সেলুলার জেলে 1872 সালে, যখন তিনি ভিজিট করতে যান সেলুলার জেল আন্দামানের, তখন কিন্তু একটা জেলের মধ্যে মারামারি হয়েছিল পাথান কনভিক্ট, এবং তার সেখানে কিন্তু একজন প্রিজনার লর্ড মায়োকে হত্যা করে দেন।
নেক্সট আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে বললাম, হুইচ স্টেট ইন ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সয়াবিন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, WBCS মেনের প্রশ্ন এটা কিন্তু, ঠিক আছে? জিওগ্রাফির মধ্যে সয়াবিন প্রোডাকশনে কোন রাজ্য ভারতবর্ষে প্রথম? এবং তোমরা জেনে থাকবে সয়াবিন সব থেকে হচ্ছে বেশি হচ্ছে প্রোটিন থাকে, ঠিক আছে? সয়াবিনের মধ্যে সব থেকে প্রোটিন অ্যান্ড নিউট্রিশন, নিউট্রিশন সব থেকে ম্যাক্সিমাম, কোন খাবারের মধ্যে যদি ম্যাক্সিমাম প্রোটিন এবং নিউট্রিশন থেকে থাকে সেটা হচ্ছে সয়াবিন। প্রায় 40% হচ্ছে প্রোটিন কিন্তু সয়াবিনের মধ্যে থেকে থাকে। ওকে, তো কোন রাজ্যটা লার্জেস্ট প্রোডিউসার? তো সেটা হচ্ছে অপশান ডি, মধ্যপ্রদেশ। ওকে, মধ্যপ্রদেশ সব থেকে বেশি পরিমাণে সয়াবিন প্রোডিউস করে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ডোল ড্রামস আর, তোমরা একটা টার্ম শুনে থাকবে ডোল ড্রামস, ঠিক আছে? জিওগ্রাফির মধ্যে এটা পড়ে, এই ডোল ড্রাম কথাটা অ্যাকচুয়ালি কি মিন করে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু প্রিলিমিনারি প্রশ্ন, এটা 2018 এসেছে WBCS এর, ঠিক আছে? এবং 2016 এসেছে WBCS এর। তো ডোল ড্রাম প্রশ্ন হচ্ছে কি এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, তো কোশ্চেন নাম্বার 1 এর অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তরে করেছো, তো সঠিক উত্তর হবে অপশান বি, ইকুইটোরিয়াল জোন উইথ লো প্রেসার, ঠিক আছে? ইকুইটোরিয়াল জোন, যে আমরা পৃথিবীকে বিভিন্ন যে জোনে ভাগ করে থাকি এটা হচ্ছে কি 0 ডিগ্রি, ইকুইটোরিয়াল জোন সেটা হচ্ছে কত, এটা হচ্ছে 5 ডিগ্রি হচ্ছে নর্থ এবং 5 ডিগ্রি সাউথ পর্যন্ত বিস্তৃত থাকে, ঠিক আছে? এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে ডোলড্রাম নামে কিন্তু পরিচিত, ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে ডোলড্রাম নামে কিন্তু পরিচিত। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 12, আমরা দেখব দ্য ড্রাই উইন্ড সান্তা এয়ানা ব্লোজ ইন, এটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রশ্ন, ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রশ্ন। ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে WBCS এ প্রায় তোমার 4-5টা কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? তো আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফিটা একটু করে রাখতে হবে। তো সান্তা এয়ানা একটা হচ্ছে বায়ু প্রবাহ, যেটা হচ্ছে ড্রাই উইন্ড, শুষ্ক বায়ু প্রবাহ এবং গরম বায়ু প্রবাহ, এটা কোন দেশে প্রবাহিত হয়ে থাকে? তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং সান্তা এয়ানা অনেকেই হয়তো এটা শুনে থাকবে, নামটার সাথেই কিন্তু জড়িয়ে রয়েছে জায়গাটার নাম, ঠিক আছে? এরকম ল্যাঙ্গুয়েজ কোথায় দেখতে পাওয়া যায়? তো কোশ্চেন নাম্বার 12 সঠিক উত্তর হবে অপশান ডি, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়াতে সান্তা ইয়ানা এই ড্রাই উইন্ডটা কিন্তু ব্লো হয়ে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পোর্ট ব্লেয়ার ইজ সিচুয়েটেড ইন, WBCS এসেছে, মিসলেনিয়াসে এসেছে, ঠিক আছে? এটা WBPSC-র মিসলেনিয়াসে এসেছে, এটা তো WBCS-এও এসেছে 2018। পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? আন্দামানে অবস্থিত সকলেই জানে, কিন্তু কোন আন্দামান, নর্থ নাকি সাউথ নাকি মিডিল নাকি লিটিল, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, প্রত্যেকের কিন্তু এটা সঠিক হওয়া চাই, এবং এই প্রশ্নটা এতটাই কনফিউজ করে দেয় যে অনেকেই ভুল করে আসে। তো কোশ্চেন নাম্বার, আমি একটা ট্রিক্স মনে রাখার জন্য ট্রিক্স বলে দেবো, তো কোশ্চেন নাম্বার 13-এর সঠিক উত্তর হবে অপশান বি, সাউথ আন্দামান, অনেকেই সঠিক উত্তর করেছো এটার, সাউথ আন্দামানে পোর্ট ব্লেয়ার অবস্থিত। ট্রিক্সটা কি, আমরা যদি ABCD এরমভাবে পড়ে যাই তো এক, ঠিক আছে? তো কি আছে, তো এস, ঠিক আছে, এস ফর সাউথ, ঠিক আছে, এবং ABCDEFGH এইভাবে যদি পড়ে যায় তো, ঠিক আছে, এস এবং পি, ঠিক আছে, এস এবং পি কিন্তু সবার কাছাকাছি আসে, ঠিক আছে? যেমন PQRS, দেখো এই দুটোর মধ্যে হচ্ছে গ্যাপ কত, খুব কাছাকাছি, কিন্তু বাদ বাকি MLN এগুলো কিন্তু অনেকটা দূরে দূরে রয়েছে। তো সেই জন্য পোর্ট ব্লেয়ার কিন্তু তোমরা সাউথ আন্দামানে এইটুকু কিন্তু মনে রাখার চেষ্টা করে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 14 আমরা দেখবো, এবং আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম, হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর্টিকেলস ডিফাইন্স দ্য মানি বিল, অর্থাৎ কোন আর্টিকেলটা আমাদের সংবিধানের মধ্যে মানি বিলকে ডিফাইন করে থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, অনেকবারই পরীক্ষা এসেছে, SSC-তে এসেছে এটা, রেলেও এসেছে, এবং WBCS-তেও এসেইছে। তো মানি বিল কোন আর্টিকেলের সাথে ডিল করে থাকে, প্রত্যেকের কিন্তু সঠিক উত্তর হওয়া চাই এটার। তো কোশ্চেন নাম্বার 14 অনেকেই কমেন্ট করেছে অপশানে সঠিক উত্তর Article 110। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ভিয়া হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস বার্মা গট সেপারেটেড
ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ বার্মা যেটা হচ্ছে এখন বর্তমান মায়ানমার নামে পরিচিত, সেই মায়ানমার আমাদের ইন্ডিয়া থেকে কোন সালে বা কোন অ্যাক্টের মাধ্যমে আমাদের ভারতবর্ষ থেকে গট সেপারেটেড সেপারেট হয়ে যায় বা আলাদা হয়ে যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে মেনের প্রশ্ন WBCS। কমেন্ট করো, প্রত্যেকের সঠিক উত্তর হওয়া চাই, এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাক্ট, খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্ট, যে অ্যাক্টের মাধ্যমে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ওকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মাধ্যমে এই বর্মা আমাদের ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 16, দ্য টোটাল নাম্বার অফ মিনিস্টার্স ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার ইন কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল নট এক্সিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ পার্লামেন্টে, ঠিক আছে, আমাদের যে কেন্দ্রীয় আইনসভার পরিষদ রয়েছে সেইখানে কিন্তু প্রাইম মিনিস্টারকে ইনক্লুড করে, অর্থাৎ প্রাইম মিনিস্টারকে ধরে নাম্বার অফ মিনিস্টার কত পার্সেন্টেজ হচ্ছে ছাড়িয়ে যেন না যায়। তো কোশ্চেন নাম্বার 16-এর খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, অনেকবারই পরীক্ষা এসেছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কত পার্সেন্টেজ কিন্তু নাম্বার অফ মিনিস্টার হওয়া প্রয়োজন এবং সেটা যেন সেই পার্সেন্টেজটাকে নাকি যেন না কাউন্সিল অফ মিনিস্টারের যে নাম্বারটা সেটাকে যেন না ছাড়িয়ে যায় এবং সেটা সেই নাম্বারের মধ্যে কিন্তু প্রাইম মিনিস্টারও ইনক্লুড থাকবে। প্রত্যেকে কমেন্ট করবে এটা, তো এটার অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান সি, 15%। 15%-এর বেশি যেন না কাউন্সিল অফ মিনিস্টারের নাম্বার হয়ে যায়। ওকে, 15% কিন্তু কাউন্সিল অফ মিনিস্টার হতে হবে টোটাল নাম্বার অফ মিনিস্টার, ঠিক আছে, টোটাল নাম্বার অফ মিনিস্টারের মধ্যে কাউন্সিল মিনিস্টার হবে 15% প্রাইম মিনিস্টারকে ধরে। ওকে, এবং এই যে আইনটা, এই যে মাত্র 15%-ই হবে, এই আইনটা 91st হচ্ছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এর মাধ্যমে করা হয়েছে, ঠিক আছে, যে 15%-টা এটা ফিক্সড করে দেওয়া হয়েছে এই 2003-এর 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। নেক্সট আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য রেগুলেটর অফ কমোডিটি মার্কেট ইন ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ইকোনমিক্সের মধ্যে, কমোডিটি মার্কেট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে যে কমোডিটি মার্কেট, পণ্য মার্কেট বা বাজারটা রয়েছে সেটা হচ্ছে রেগুলেট কে করে থাকে কমোডিটি মার্কেটকে? তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, প্রত্যেকে কমেন্ট করবে ইকোনমিক্সের প্রশ্ন। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি, সেবি, ঠিক আছে, সেবি। সেবির ফুল ফর্ম কি? স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 18, দ্য জিএসটি কাউন্সিল হ্যাজ ডিসাইডেড এ ফোর টায়ার স্ট্রাকচার অফ ট্যাক্সেশন টু কভার মোস্ট গুড অ্যান্ড সার্ভিসেস, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট গ্রুপ অফ দিস ফোর টায়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সকলে জানো জিএসটি এসেছে 2017 থেকে এবং তারপরে জিএসটি কাউন্সিল ঠিক করেছে যে চারটি টায়ারের মাধ্যমে সমস্ত ভারতবর্ষে যত রকম গুড অ্যান্ড সার্ভিসেস রয়েছে তাকে কিন্তু ট্যাক্সের আওতায় বা জিএসটির আওতায় নিয়ে আসা হয়ে হবে। তো সেই চারটে টায়ার কোন কোন হচ্ছে, কোন কোন পার্সেন্টেজের টায়ার জিএসটি ফেলা হয়েছে গুড অ্যান্ড সার্ভিসের ওপর এবং সঠিক গ্রুপটা কোনটা চারটে অপশনের মধ্যে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু আসার চান্স রয়েছে প্রবল, তোমরা কিন্তু স্টার মার্ক করে রাখো, VBI করে রাখো। তো কোশ্চেন নাম্বার 18-এর সঠিক উত্তর হবে অপশান সি, ঠিক আছে, এই গ্রুপটা কিন্তু সঠিক, প্রথমে 5%, 12%, 18% এবং 28%, এই কটা চারটে টায়ারের মাধ্যমে বিভিন্ন পণ্যের ওপর কিন্তু এই চার রকমের পার্সেন্টেজ হিসাবে কিন্তু জিএসটি ফেলা হয়েছে, কিছু প্রোডাক্টের ওপর 5%, কিছু প্রোডাক্টের ওপর 12%, ম্যাক্সিমাম প্রোডাক্টের ওপর এইটা 18% জিএসটি ফেলা হয়েছে এবং কিছু পার্টিকুলার হচ্ছে প্রোডাক্ট রয়েছে তার ওপর হচ্ছে 28% পার্সেন্টেজ জিএসটি কিন্তু ফেলা হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19, আন্ডার হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যাক্টস, ঠিক আছে, হাওলা ট্রানজ্যাকশান আর ব্যান্ড ইন ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হাওলা ট্রানজ্যাকশান এটা হচ্ছে একটা ইললিগাল ট্রানজ্যাকশান এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ট্রানজ্যাকশান, যখন
নোটবন্দি হয়েছিল তোমরা কিন্তু এই হাওলা ট্রানজাকশনের কথাটা কিন্তু শুনে থাকবে। এটা একটা বেআইনি কিন্তু ট্রানজাকশন এবং এটাকে ভারতবর্ষ ব্যান করে দিয়েছে। তো কোন আইনের আইন পাসের মাধ্যমে এই হাওলা ট্রানজাকশনটা ব্যান করেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো কোশ্চেন নাম্বার 19-এর সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, ফেমা। ফেমা অ্যাক্টের মাধ্যমে হাওলা ট্রানজাকশন ব্যান করে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে। এবং এটা করা হয়েছিল কবে? এটা করা হয়েছিল 1999-এ। ঠিক আছে, ফেমার ফুল ফর্ম কি? ফরেন ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে হাওলা ট্রানজাকশন ব্যান করে দেওয়া হয়েছে। যদিও হচ্ছে যখন নোটবন্দি হয়েছিল তখন কিন্তু এই হাওলা ট্রানজাকশন খুব বহু পরিমাণ হয়েছিল এবং এই ট্রানজাকশনের মাধ্যমে ব্ল্যাক মানি কিন্তু এক্সচেঞ্জ করা হয়ে থাকে। ঠিক আছে, ব্ল্যাক মানি এক্সচেঞ্জের সব থেকে ভালো উপায় এই হাওলা ট্রানজাকশন। নেক্সট কোশ্চেন নাম্বার 20, আমরা হচ্ছে সায়েন্সের মধ্যে ঢুকে বললাম, জেনারেল সায়েন্স। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ভিটামিনস হেল্প টু ক্লটিং ব্লাড? ব্লাড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড ক্লটিংয়ের জন্য কোন ভিটামিনটা খুবই গুরুত্বপূর্ণ? এটা অনেকবার কিন্তু প্রশ্ন এসেছে পরীক্ষায়, এটা মিসলেনিয়াসে এসেছে 2019-এর। ঠিক আছে, এবং WBCSও এসেছে। তো কোন ভিটামিনটা খুবই প্রয়োজন আমাদের ব্লাড ক্লটিংয়ের জন্য? ব্লাড ক্লটিং মিনস অর্থাৎ কোনো জায়গায় কেটে গেলে যে রক্ত বেরোচ্ছে সেটা হচ্ছে রক্ত বন্ধ হয়ে যাওয়া বা তঞ্চন হয়ে যাওয়া, এটাকে বলা হয় ব্লাড ক্লটিং। তো ওর থেকে কমেন্ট করো এটা সঠিক উত্তর হবে। অনেকেই কমেন্ট করেছো অপশান ডি, ভিটামিন কে ব্লাড ক্লটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নাম্বার 21, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডিজিজ ইজ ক্যারেক্টারাইস্টিক বাই কমপ্লিট লস অফ মেমোরি? অর্থাৎ কোনো ব্যক্তির যদি মেমোরি বা স্মৃতি একদম কমপ্লিট লস হয়ে যায় তো তখন তাকে কোন ডিজিজ হয়েছে বলে আমরা বলবো, বা কমপ্লিট লস মেমোরিটাকে কোন ডিজিজের ক্যারেক্টারাইস্টিক হিসাবে আমরা ধরে থাকি? ওকে, প্রত্যেকে কমেন্ট করো, এই টার্মটা হয়তো শুনে থাকবে, এই মেমোরি লসের যে ডিজিজটা অনেকেই, প্রত্যেকে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো 21-এর সঠিক উত্তর হবে অপশান এ, অ্যামনেসিয়া। কমপ্লিট মেমোরি লস ডিজিজটাকে বলা হয় অ্যামনেসিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 22, ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং অর্গ্যান বাউমান ক্যাপসুল ইজ ফাউন্ড? ভেরি ইজি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার কিন্তু পরীক্ষা এসেছে, SSC, CHSL এবং CGL দুটোতেই এসেছে, রেলে এসেছে। তো বাউমান ক্যাপসুল এই হচ্ছে অর্গ্যানটা, সরি এই পার্টটা আমরা আমাদের হিউম্যান বডির কোন অর্গ্যানে দেখতে পেয়ে থাকি? তো কোশ্চেন নাম্বার 22-র অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান বি, কিডনি। কিডনিতে বাউমান ক্যাপসুল আমরা দেখতে পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন নাম্বার 23, দ্য অ্যালকালি মেটালস আর কল্ড গুড রিডিউসিং এজেন্ট, দিস ইমপ্লাইজ দ্যাট? অর্থাৎ অ্যালকালি মেটালগুলো খুব ভালো বিজারক পদার্থ, রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে বিজারক পদার্থ। ঠিক আছে, বিজারক পদার্থ, ঠিক আছে, অর্থাৎ অন্যকে কিন্তু বিজারণ করে দেবে। তো কেন এইটাকে বলা হয়ে থাকে অ্যালকালি মেটালগুলো কেন রিডিউসিং এজেন্ট? চারটে অপশান রয়েছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। গতকালই কিন্তু যে জারণ বিজারণের একটা প্রশ্ন ছিল, ঠিক আছে, কি করলে জারণ হয় দেখেছিলাম, অক্সিডেশন হলে কি হয়, তো সেই রকমই কিন্তু একটা এইখানেও প্রশ্নটা রয়েছে। তো কোশ্চেন নাম্বার 23 সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, দে ইজিলি লস ইলেকট্রন। ঠিক আছে, দে ইজিলি লস ইলেকট্রন, ঠিক আছে, এই জন্য কিন্তু রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে রিডিউসিং এজেন্ট। এবং এই যে ইজিলি লস করছে ইলেকট্রন, এটার ফলে কিন্তু কি হচ্ছে, অক্সিডেশন রিয়াকশন হচ্ছে, অক্সিডেশন রিয়াকশন। ঠিক আছে, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে হচ্ছে অক্সিডেশন রিয়াকশন হচ্ছে এবং এই অক্সিডেশন রিয়াকশনের ফলেই অন্যকে বিজারিত করছে। ঠিক আছে, এই জন্য রিডিউসিং এজেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 24, হুইচ অ্যামং দ্য ফলোয়িং উড কজ দ্য ব্রাইট রেড কালার ডিউ টু দ্য ব্রাস্টিং অফ ক্র্যাকার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু WBCS অলরেডি এসেছে, WBCS মেনে এসেছে প্রশ্নটা। কি বলছে, যে আমরা ক্র্যাকারগুলো ফাটিয়ে থাকি, অর্থাৎ যে সমস্ত বাজি আমরা পোড়াই সেই বাজিতে ব্রাইট রেড কালার প্রোডিউস করার জন্য আমরা কোন জিনিসটা ব্যবহার করে থাকি?
ক্র্যাকারের মধ্যে। প্রত্যেকে কমেন্ট করো কোশ্চেন নাম্বার 24 কোনটা সঠিক উত্তর হবে, কোন জিনিসটা ব্যবহারের ফলে বাজির মধ্যে ব্রাইট রেড কালারটা উৎপন্ন হয়। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ, স্ট্রনসিয়াম। স্ট্রনসিয়ামটা ব্যবহার করা থাকে ক্র্যাকারের মধ্যে এবং স্ট্রনসিয়ামকে গরম করলে ব্রাইট রেড কালার দিয়ে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 25, হোয়েন সালফার ইজ হিটেড উইথ রাবার দ্য প্রসেস ইজ কমনলি নোন অ্যাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে, এটা ঘুরিয়েও আসে। ঠিক আছে, প্রসেসটার নাম দিয়ে দেয় এবং এখানে বলা হয় যে কোন জিনিস দুটো হিট করা হয়ে থাকে। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করো এবং প্রত্যেকের এটা কিন্তু সঠিক উত্তর হওয়া চাই যে সালফার এবং রাবারকে একসাথে হিট করলে হিট করার এই প্রসেসটাকে, পদ্ধতিটাকে কি বলা হয়। তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান সি, ভালকানাইজেশন। ভালকানাইজেশন বলা হয় সালফার এবং রাবারের একসাথে হিট করার পদ্ধতিকে। পরীক্ষায় অনেক সময় উল্টোভাবে প্রশ্নটা আসে, বলা হয় যে ভালকানাইজেশনে কোন দুটো পদার্থকে হিট করা হয়, তখন উত্তর হয়ে যাবে সালফার এবং রাবার। নেক্সট কোশ্চেন নাম্বার 26 থেকে 30 আমরা পাঁচটা প্রশ্ন করব কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। সম্প্রতি প্রকাশিত দ্য লাইট অফ এশিয়া পুস্তকটি কে লিখেছেন? তো লাইট অফ এশিয়া এই পুস্তকটি কে লিখেছেন? তো সঠিক উত্তর হবে অপশান বি, জয়রাম রমেশ। জয়রাম রমেশ লাইট অফ এশিয়া এই বইটা লিখেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 27, ঠিক আছে, তো এখানে দেখো একটু প্রবলেম হয়ে গেছে, ব্ল্যাক চলে এসেছে, তো আমি উত্তরটা বলে দেবো। কি বলছে, এনটিপিসি কোন রাজ্যে ভারতের বৃহত্তম সোলার পার্ক নির্মাণের ঘোষণা করেছে? ঠিক আছে, এনটিপিসি সব থেকে বৃহত্তম হচ্ছে পাওয়ার হচ্ছে কমিশন, যাকে বলতে পারো পাওয়ার তৈরি করে, ঠিক আছে, এনার্জি প্রডিউস করে আমাদের ভারতবর্ষে। তো এনটিপিসি কোন রাজ্যে বৃহত্তম সোলার পার্ক নির্মাণ করবে এটা ঘোষণা করেছে, সেটা হচ্ছে গুজরাট। ঠিক আছে, গুজরাট সঠিক উত্তর হবে কি, গুজরাট। নেক্সট কোশ্চেন নাম্বার 28, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বা এজিআই কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে? তো সঠিক উত্তর হবে অপশান বি, কে কে ভেনুগোপাল। কে কে ভেনুগোপাল ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু মিসলেনিয়াসে এসেছে। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল তোমরা অ্যাটর্নি জেনারেল, তারপর সিজেআই, ঠিক আছে, কমট্রোলার জেনারেল, এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু করে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 29, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন? ইউনাইটেড ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলির নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন WBCS এবছরের জন্য। তো সঠিক উত্তর হবে অপশান বি, আবদুল্লাহ শাহিদ। আবদুল্লাহ শাহিদ ইউনাইটেড ন্যাশনস জেনারেল অ্যাসেম্বলির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নেক্সট আজকের যে টপিক আমরা করছি 51, তার আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 30টা আমরা দেখব। সম্প্রতি কে ভারতের 68তম গ্র্যান্ড মাস্টারের খেতাব পেয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 68তম গ্র্যান্ড মাস্টার চেসে কে খেতাবটা পেয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশান ডি, অর্জুন কল্যাণ। অর্জুন কল্যাণ 68 গ্র্যান্ড মাস্টারের খেতাব পেয়েছেন। তো আজকের ভিডিওটা শেষ করার আগে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নেই, আর প্রায় এক মাস, ঠিক আছে, এক মাস 20 দিনের মতো বাকি। ঠিক আছে, তো আর দেরি না করে যারা এখনও আমাদের ইবুকগুলো পারচেস করোনি তারা কিন্তু ইবুকগুলো পারচেস করে নাও। ইন্ডিয়ান ইকোনমি খুবই ভাইটাল একটা সাবজেক্ট, বোথ প্রিলিমিনারি এবং মেনের জন্য। ঠিক আছে, এবং এই সাবজেক্টটা বহু স্টুডেন্ট কাঁচা হয়ে থাকে, তো এই জন্য এখানে ইবুকটা থিওরি প্লাস MCQ করা হয়েছে, যেখানে 1500টা MCQ পাবে, থিওরি পাবে চ্যাপ্টার ওয়াইজ, এবং MCQগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেওয়া রয়েছে, সাথে এনসিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়া, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিওগ্রাফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিওগ্রাফি থেকে প্রায় 30টা প্রশ্ন থাকে, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স দুটো মিলিয়ে কিন্তু থাকে 25 নম্বর, ইংলিশের ওপর থাকে 25 নম্বর, এবং এই 25 নম্বরে অনেক স্টুডেন্ট মার্ক খেয়ে যায়, কেননা এখানে নেগেটিভ মার্কিং খেয়ে যায়। তো এই ইবুকটা একদম WBCS প্যাটার্ন ফলো করে বানানো হয়েছে, ভালো করে ফলো করলে কিন্তু 20+ মার্কস কিন্তু ক্যারি করতে পারবে, ইডিয়াম সমস্ত কিছু দিয়ে কিন্তু ইবুকগুলো কিন্তু একদম ভরাট করে রাখা হয়েছে, একদম পেশা উসুল ইবুক যাকে বলতে পারো। ঠিক আছে, তো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্রতিটা ইবুকের, বাই PDFগুলোতে তোমরা যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলোতে ক্লিক করলে তোমরা রিডাইরেক্ট হয়ে যাবে। ওকে,
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করে জানাও তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো, বন্ধুদের সাথে শেয়ার করো, ওকে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে বলার কিছু নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমরা খুব শীঘ্রই কিন্তু 1 লাখ পরিবারের কিন্তু সদস্য হতে চলেছি, এবং আশা করছি এই মাসের মধ্যে কিন্তু আমরা 1 লাখ সদস্য কমপ্লিট করে ফেলবো ইউটিউব চ্যানেলে। তো আর যারা এখনও ইবুকগুলো পারচেস করনি তারা কিন্তু ইবুকগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পারচেস করো, খুবই স্বল্প মূল্য, এত অল্প মূল্যে এত এত সংখ্যক MCQ আর কোথাও পাবে না। অন্যান্য ইনস্টিটিউট কিন্তু খুবই বেশি দামে এই রকম ইবুক কিন্তু হচ্ছে বিক্রি করে থাকে, ঠিক আছে? তো তোমরা যারা এখনো পারচেস করোনি পারচেস করে নাও, বহু স্টুডেন্ট পারচেস করে অলরেডি প্রিপারেশন শুরু করে দিচ্ছে, আর 1 মাসের মতো সময় কিন্তু বাকি রয়েছে, যত পারো কিন্তু প্র্যাকটিস করো। তো আজকের সেটটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, যেগুলো বলে দিলাম। তো এখানেই ভিডিওটা শেষ করছি, থ্যাংক ইউ। নেক্সট দিন সেট নাম্বার 51 এ হাজির হয়ে পড়বো, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।